হাই বন্ধুরা, আমরা করছি অঙ্ক। ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক। ওকে, লাইসেন্স, লাইন্সম্যান, আম্পায়ার, হেল্পার, আম্পায়ার আর রেফারি, তাহলে কোনটা এদের মধ্যে আলাদা? লাইন্সম্যান, আম্পায়ার, রেফারি, কিন্তু হেল্পারটা আলাদা আশা করছি। হ্যাঁ, হেল্পারটাই হচ্ছে আলাদা বাকি শব্দগুলো থেকে। অ্যান্সার হবে আমাদের খ, হেল্পার। আচ্ছা, এখানে আমরা দেখে নেবো বিমানের শব্দ আমাদের এসটিআর, পিকিউআর, এমএনও, WXY, এমএনও পর্ব বুঝছে। আচ্ছা, WXY, হ্যাঁ ঠিক আছে, এটা পিকিউআর, ঠিক আছে, পিকিউআর, STU হবে, এটা কয়েকটাই ভুল, STR হবে না, তো আমাদের কয়েকটা হবে STU। ওকে, তো এটা হবে অ্যান্সার। আচ্ছা, চতুর্থ ঘড়ির কাঁটাগুলি অবস্থান নির্ণয় করুন। চতুর্থ ঘড়ির কাঁটা কোনটা হবে এটা নির্ণয় করতে হবে। চতুর্থ ঘড়ির অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের মানে এটার এইটার অবস্থান নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে, কোথায় হতে পারে। এটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সোজা আসছে, সেটা এটা এখানেও এটা এসছে, তাহলে আমাদের কোনটা হবে? দুটোতেই তো আমাদের এসছে, এটা এইদিকে এসছে পুরোটা, আই থিঙ্ক এটা এটা দিয়েছি এখানে অ্যান্সার কয়েকটা, এটা এটা ঠিক আছে কিনা আমিও, তো আমার মনে হয় যেটা এখানে এটা হতে পারে, ছোটোটা কাটাটা এখানে আর বড়ো কাটাটা এখানে, ঠিক আছে, এটা হতে পারে, মানে সহজে এটা ছোটো কাটা আর এটা বড়ো কাটাটা হতে পারতো, তো ঠিক আছে, দেখাচ্ছে এখানে এটাই দিয়েছে অ্যান্সার, তো গোয়ারটাই অ্যান্সার আশা করছি। থ্যাংক